মহিলার লাশটা খাটের উপরে শোয়ানো। আমি ছোট মানুষ তো আমি তাকিয়ে আছি, আমার মনে পড়ছিল যে এই যে টিপটা তার কপালে, চুলগুলো এলোমেলো, ঠোঁটে লিপস্টিক, লিপস্টিকটা লেপটে আছে গালে, আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হলো যে গলায় কেউ তাকে টিপে মেরে ফেলেছে, কারণ গলায় অনেক নখের দাগ ছিল। হঠাৎ আমার মনে হলো চোখ খুলে আন্টিটা আমার দিকে তাকিয়ে আছে, বড় বড় চোখ নিয়ে। আমি যে গল্পটা এখন বলবো, 1992 সালের ঘটনা। তখন আমরা মালিবাগ চৌধুরীপাড়ায় থাকি, আমি তখন ক্লাস টুতে পড়ি। আমার বাবা জীবিত নেই, তিনি একজন ডাক্তার ছিলেন এবং উনি এমন ছিলেন যে কোনো গরিব মানুষকে উনি সবসময় বিনা পয়সা চিকিৎসা করিয়েছেন। আমার মনে পড়ে যে তখন একজন আন্টি বাবার কাছে আসতেন, ভদ্রমহিলা যখনই আমাদের চেম্বারে আসতেন তখন চেম্বারের আশেপাশে ভিড় লেগে থাকতো, কারণ উনি অনেক লম্বা ছিলেন, মাথায় ওনার যে চুলগুলো এলোমেলো থাকতো এবং উনি অনেক বড় একটা লাল টিপ পরতেন আর লাল লিপস্টিক লাগাতেন, আর ওই লিপস্টিকটা অনেকটাই গালের ভিতর লেপটে থাকতো। উনি কথা খুব কম বলতেন, খুব আস্তে আস্তে বলতেন, অপ্রয়োজনীয় কোনো কথা উনি বলতেন না। বাবা ওনাকে ওষুধ দিতেন, উনি চলে যেতেন। একদিন আমরা ওনার মৃত্যুর সংবাদ পাই, বাবা খুব কষ্ট পেলেন যে ভদ্রমহিলা মারা গেলেন। পরে বাবা আমাকে নিয়ে, ওনার বাসা ছিল বাসা বলতে, ওইখানে গেলেন। ওই মহিলাটা বাসা ভরে বাসায় একাই থাকতো, আশেপাশে কারোর সাথে তার কোনো সম্পর্ক তেমন ছিল না, তার কোনো আত্মীয় স্বজনও ছিল না বলেই আমরা জানতাম। তখন আমার বাবা সবসময় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করতো, দেখে বাবা তখন চিন্তা করলেন যে এই ভদ্রমহিলার লাশ দাফন করার ব্যবস্থা করবেন। বাবা ব্যবস্থা করছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে উনি কোন ধর্মের অনুসারী সেটাও আমরা জানি না। বাবা তখন চিন্তা করলেন যেহেতু জানি না সেহেতু আমরা মুসলমান ধর্মের রীতি অনুযায়ী তার দাফনের ব্যবস্থা করি। তো মহিলার লাশটা খাটের উপরে শোয়ানো, আমি ছোট মানুষ তো আমি তাকিয়ে আছি, আমার মনে পড়ছিল যে এই যে টিপটা তার কপালে, চুলগুলো এলোমেলো, ঠোঁটে লিপস্টিক, লিপস্টিকটা লেপটে আছে গালে, আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হলো যে গলায় কেউ তাকে টিপে মেরে ফেলেছে, কারণ গলায় অনেক নখের দাগ ছিল। হঠাৎ আমার মনে হলো চোখ খুলে আন্টিটা আমার দিকে তাকিয়ে আছে, বড় বড় চোখ নিয়ে। আমি আব্বু বলে একটা চিৎকার দেওয়ার পরে আমার আব্বু আমার কাছে চলে আসলো। কী হয়েছে মা, কী বলছে? আব্বু আন্টি তো মারা জানে, আন্টি তাকিয়ে আছে। তা আব্বু তাকালো, দেখলো যে না, উনি ওনার চোখ বন্ধ, মৃতদেহ। আবার বললো না মা, উনি তো বেঁচে নেই মা, তুমি খেলো যাও। তো আব্বুর কথা মতো বাড়ির বাহিরে একটু জায়গা, আমি ওখানে খেলছি। আমি তখন আমার কাছে মনে হলো যে কেউ এমন একটা শব্দগুলো আমার পিছনের দিকে। আমি তাকালাম, দেখলাম যে কর্নারে আন্টি দাঁড়ানো, ঠিক যেভাবে আমাদের চেম্বারে উনি আসতেন, চুল এলোমেলো, সেই টিপ, সেই লিপস্টিক ল্যাপটানো। আমি অনেক ভয় পেয়ে গেলাম, দৌড়ে আব্বুর কাছে গিয়ে দেখি যে ওনার লাশ ততক্ষণে ধোয়ানো হয়ে গিয়েছে। তারপর আব্বু সেদিন ওনার লাশ দাফনের পরে আমাকে নিয়ে বাসায় চলে আসলেন। আসার পর এরপর থেকে আমি প্রায় ওই আওয়াজটা শুনতে পাই এবং আমার কাছে মনে হয় ওই লাল টিপের আন্টি পড়ার সময় আমার পাশে বসে আছে, ঘুমানোর সময় আমার পাশে শুয়ে আছে। ধীরে ধীরে আমার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে, আমার চোখের নিচে কালি পড়ে যায়, আমার মা আমাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। কিন্তু এই যে আমি তাকে দেখতে পাচ্ছি আন্টিকে, এটা আমি কাউকে বললে কেউ বিশ্বাস করে না, কারণ কেউ তো তাকে দেখতে পায় না। আন্টির এই আনাগোনা আমাকে খুব চিন্তিত করে তোলে, আমি ভয় পাই না, কারণ তিনি আমাকে ভয় দেখান, এসে উনি আমাদেরকে শুধু বড় বড় চোখ নিয়ে তাকিয়ে থাকেন। তো একদিন আব্বুকে বললাম যে আব্বু এরকম, আব্বু তখন নারায়ণগঞ্জ থেকে একজন মহিলা হুজুর, ওই ওনার কাছে আমাকে নিয়ে গেলেন। ওই মহিলা হুজুর নামাজ পড়ে আমাকেও নামাজ পড়ালেন, পড়ার পরে উনি অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করলেন। করার পরে আমি শুয়ে আছি, তখন উনি কিছু পানি আমার
নাভিতে ঢেলে দিলেন এবং ওনার পাঁচটা আঙুল আমার নাভির ভিতরে ঢুকিয়ে দিলেন। আমি তো প্রচণ্ড ব্যথায় চিৎকার দিচ্ছি, তারপর উনি টেনে টেনে কিছু চুল বের করলেন আমার নাভি থেকে, চুল বের করলেন এবং কিছু ময়লা পানি আমার নাভি থেকে বেরিয়ে আসলো। আর আমার তখন মনে হচ্ছিল যে আমি ওই ভয়ঙ্কর মানে কন্টিনিউয়াস শুনছি। প্রায় 15-20 মিনিট আমি এরকম খুব অস্থির লাগছে, আমি ঘেমে অস্থির হয়ে গেছি। আন্টি আমার পেট থেকে অনেক কিছু আরও ময়লা কিছু পেঁয়াজের খোসা কাঁচামরিচের বিচি অনেক কিছু পেট থেকে বের হওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেলাম। পর বাবা আমাকে নিয়ে আমার বাসায় চলে আসলেন। এরপরে আমি আসলে ওই আন্টির মুখটা আর কখনো দেখতে পাইনি, তবে এখনও কেন যেন মনে হচ্ছে আন্টি আমার আশেপাশে ঘুরছে।